আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে কিন্তু ইন্টারেস্টিং কিছু আমি শেয়ার করব যারা বিজনেস করতে চাও হাতের কাজের আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবা আর তার সাথে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটি যারা পেজে দেখছো তারা পেজটি ফলো করে দিবা তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এখানে প্রিন্ট করা হচ্ছে আজকে সকাল থেকে মানে আমি বিগত কয়েকদিন ধরে একটু অসুস্থ ছিলাম সেজন্য আমি ঠিকমতো ভিডিও দিতে পারিনি আর তার সাথে আমার কাজগুলো একদম স্টপ ছিল দশ দিনের মতো আমি কোনো কিছু করতে পারিনি তো আমার মেয়েগুলাও বসেছিল যারা কাজ করে তারা বসেছিল তো তাদেরকে তো কাজ আমি দিতে পারিনি তো আমাকে বললো যে তারাই প্রিন্ট দিয়ে নিয়ে যাবে তো তারা তো সবাই ওইভাবে পারবে না তো আমি ভাবলাম যে একটু যদি বসে থেকে কাজটা করে দিই তাহলে হয়তো সমস্যা হবে না আর আমি যখন কাজ করছিলাম তারা কিন্তু আমাকে অনেক হেল্প করেছিল আর আজকে দেখো সকাল থেকে আমি এগুলো শুরু করেছি যেহেতু কয়েকটা মেয়ে ফাঁকা পড়ে গেছে যারা কাজ করছে তারা তো করছেই আর যারা করছে না তারা ফাঁকা আছে তো তাদের জন্য এই প্রিন্টটা দেওয়া হচ্ছে এখানে তোমাদেরকে আমি প্রিন্টের নিয়মটা শিখিয়ে দিব সেই জন্য প্রিন্ট দেওয়া দেখাচ্ছি এইখানে দেখতে পাচ্ছ যে আমি জামাটি কিন্তু শুরুর দিকে প্রিন্ট দিয়েছি মানে গলার দিকে অবশ্যই প্রিন্ট দেওয়ার সময় তোমরা খেয়াল করবা যে আশেপাশে যেন প্রিন্টের দাগটা পড়ে যায় মানে জায়গা জায়গা দেখবা ফাঁকা থেকে যায় তো তো যদি তোমরা এমনটা করো তাহলে কিন্তু জায়গা জায়গা ফাঁকা থাকবে না আর এইখানে দেখো আমি কিন্তু ওই গলাটা দিয়ে দ্বিতীয়বার আবার সেট করছি যখন ড্রেসিং পেপারটা আঁকা বা আঁকানোর সময় এমনভাবে আঁকানোর ব্যালেন্সটা ধরে রাখা লাগবে যে ওই ট্রেসিং পেপারটা দ্বিতীয় ভাজে যখন সেট করবা তখনও যেন সমান তালে একদম দাগ বাই দাগ মিলে যায় দেখো গলাটা দিয়েই কিন্তু আমি নিচেরটাও করে নিতে পারছি কেননা আমি আঁকানোর ব্যালেন্সটা সেভাবেই ধরেছি তো যখন আঁকাবা অবশ্যই দৈর্ঘ্যপ্রস্থ একদম ঠিকঠাক করে আঁকাবা যে কোনো জিনিস এইখানে আমি ভুলবশত ড্রেসিং পেপারটা একটু নাড়িয়ে দিয়েছিলাম সেই জন্য এখানে একটু ছাপটা উঠেছিল না আর ডাবল দাগ পড়ে গেছিলো বাট ঠিক ব্যাপার না এখানে কিন্তু একদম সুন্দর হয়েছে তো এইখানে এই সেলাইটি করার জন্য যে নিবে সে এসেছিল সে আমাকে হেল্প করছিল কাজটি করার জন্য আর এখন তাকে আমি বললাম যে তুমি একটু সুতাটা ছাড়িয়ে দাও আর আমি অন্যগুলো আবার সুতা খুঁজছিলাম তো এখানে তো অনেক কালারের সুতা পড়বে আর অন্যান্য কাজ ছিল আর সুতা যখন খোলা হয় না তখন একা হাতে খোলাটা কিন্তু একটু কষ্টকরই হয়ে যায় অবশ্যই একটু চেষ্টা করবা সুতা যখন ছাড়াবো তখন দুইজন দিয়ে করতে তাহলে কিন্তু জোট পাকবে না তো আমি এক হাত দিয়ে ধরেছিলাম আর সে এক হাত দিয়ে ধরে আমরা সুতাটা ছুটোচ্ছিলাম তো এইখানে দেখো আমি চার রঙের মাল্টি সুতা এখানে দিব আর এইখানে দেখো ডলার দেওয়া লাগবে তো টুকু টুকুর সুতা লাগবে না আমি সেই নিয়েছি আর এইখানে দেখো ডলারের প্যাকেটটা রাখা হয়েছে তো আমি এক হাত দিয়ে যেহেতু ভিডিও করছিলাম তো আমি ওকে বলছিলাম যে তুমি ডলারটা একটু খুলে দাও কেননা এক হাত দিয়ে খোলা সম্ভব হচ্ছিল না আর আমি যেহেতু বাসায় আসছি সেহেতু এখানে ভিডিও করার জন্য এক্সট্রা আমি কাউকে পাইনি বাট আমার যখন ভিডিওটি করছিলাম তখন আমার যে সেলাইটি করবে সে কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছিল তো এইখানে দেখো ওকে আমি ডলারের প্যাকেটটা খুলতে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ট্রেসিং পেপারের কেমন ছাড়াছড়ি যেহেতু দিন পর আমি প্রিন্ট করতে বসেছি সেহেতু এই অবস্থা মানে কোনটা থেকে কোনটা প্রিন্ট করা লাগবে সেটা বুঝে পাওয়া যাচ্ছে না আর সবগুলো তো একভাবেভাবে রাখাও যায় না তো এক একটা এক একটার মধ্যে ঢুকে গেছে এই তো তো এইখানে দেখো ডলারের প্যাকেটটা খোলা হয়ে গেছে এবার এখানে মাপ মতো আমি ডলার নিয়ে নিব অবশ্যই তোমরা যখন কাজ করাবা না তখন তোমরা যখন জামাটা সামনে থাকবে তখন দেখেই বুঝতে পারবা যে কতটুকু ডলার প্রয়োজন হইতে পারে তো আমার এই জামাটি আর অন্যটির জন্য এর বেশি ডলারের প্রয়োজন নেই সেজন্য আমি তো দিলাম তো একজনের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে একজনকে আমি পাঠিয়ে দিয়েছি আর এবার আমি কাজ করছিলাম অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম তারপরে আরেকজন আসলো যাকে আমি মোচুর গোলাপের আরও একটা জামার কাজ দিব কারণ সেও ফাঁকা আছে যেহেতু আমি বললাম যে কিছুদিন আমি অসুস্থ ছিলাম সেই জন্য আমি কাজ করতে পারিনি এইটা হচ্ছে নেভি ব্লু রঙের কাপড় মানে নেভি ব্লু রঙের বলপেন কাপড়টা এরকম হ্যাঁ যে ক্যামেরায় অরিজিনাল কালারটা আসাটা টাফ হয়ে যায় বাট প্রকৃতপক্ষে কিন্তু সুন্দর আর যে সুতাটা আমি দেখো খুচোটাচ্ছি এটা কিন্তু পেস্ট কালার ভেবো না এটা কিন্তু আকাশি কালার আমি নেভি ব্লুর ওপরে নতুন একটা কালার কমিউনিকেশন দিতে চাচ্ছি সেজন্য এভাবে দিয়েছি জানাবা যে তোমাদের কেমন লাগলো আর এইখানে দেখো যে বড় যে জলপাইয়ের বান্ডিলটা আছে না সেটা কিভাবে তোমরা ঠিকভাবে করবা আমি এই দেখো বান্ডিলটা প্রথমে ছুটিয়ে নিয়েছি আর এবার এখানে বরাবর আমি কেঁচি দিয়ে কেটে দিব তাহলে কিন্তু সুন্দরভাবে মাপ মতো থেকে যাবে অবশ্যই এক পাশে কাটবা দুই পাশে কাটলে কিন্তু ছোট হয়ে যাবে এবার দেখো এখানে যে সুতাগুলো আছে সেগুলো আমি কেঁচি দিয়ে ছাটিয়ে নিব তাছাড়া সুতা যখন বের করবা তখন কিন্তু বের হবে না জোট পেকে যাবে এইখানে সুতা ছোটাইতে ছোটাইতে তোমাদেরকে আমি একটা কথা বলি অনেকেই আমার কাছে কমেন্ট করো যে অনেকেই বিজনেস করতে চাও হাতের কাজের বা সাহস পাচ্ছ না কিভাবে শুরু করবা আমার কাছে কিন্তু অনেক কল আসে মেসেজ করো অনেকে তারপরে এমনি কমেন্ট করেও আমাকে জানাও তো তোমাদেরকে বলি চেষ্টা কিন্তু সব কিছু যদি চেষ্টা করো অবশ্যই হবে আর ভয় পাওয়ার কিছু নেই হার জিত সব কিছুতেই থাকে লাভলস তো হবেই স্বাভাবিক তাই না তো আমি বলবো যে যারা হাতের কাজ জানো যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই করো আমি কিন্তু একদিনে এত এত ড্রেসের কাজ করাই না আমি অবশ্যই সময় দিয়েছি পরিশ্রম করেছি জন্য আজকে আমি এতগুলো করতে পেরেছি তো একদিন তোমরা দেখবা যে একটা দুইটা তিনটা থেকে শুরু করো একদিন ইনশাল্লাহ অনেকগুলো হয়ে যাবে আর অনেকেই আমাকে কমেন্ট করো যে আমি কর্মীদেরকে টাকা কিভাবে দিই তো এক একটা ড্রেসের জন্য না এক এক রকম টাকা দিতে হয় দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো মানে এক এক সময় এক এক রকম দিই মানে সেলাই ভিত্তিক অবশ্যই দিব সেলাই যদি কম হয় তাহলে সেক্ষেত্রে টাকার পরিমাণটা কম থাকে সেলাই বেশি হলে অবশ্যই বেশি থাকে সব কিছু ব্যালেন্স ধরে দেওয়া লাগে এই তো এখানে দেখো সুতাটা কিন্তু মানে এই যে সুতাটা আছে এই সুতাটা একটু ছোটাইতে সমস্যা হয় যদিও এটা সুন্দরী সুতা বা সুন্দরী সুতার মধ্যে কিছু কিছু ভাগ থাকে যে যে সুতা ছোটাইতে একটু ঝামেলা হয় তো এখানে দেখো শেষ আমি সুতা ছাটিয়ে নিয়েছিলাম আর এই দেখো এইটা না আগে থেকেই আমি ছাপ দিয়ে রেখেছিলাম বাট এটার কথা আমি ভুলে গেছিলাম যে প্রিন্ট করব তো নতুনভাবে আবার প্রিন্ট করার দরকার মনে হয়নি করাই ছিল তো আরেকজন আসছিল তো তাকে আমি দিয়ে দিয়েছিলাম আজকে সকাল থেকে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত কিন্তু আমি এগুলোই করেছি বাট যে কয়জন এসেছে আমি তাদের কিন্তু সকলের ভিডিও তোমাদের সামনে করতে পারিনি কেননা ঝামেলার মধ্যে ছিলাম পুরাপুরি সবার ভিডিও করতে পারিনি একসাথে যখন পাঁচ ছয়জন আসবে তখন আমি ভিডিও করব। নাকি তাদেরকে জিনিস দিবো সেজন্য কিন্তু পুরোপুরিভাবে করতে পারিনি তো যে কয়েকজনের আমার ইচ্ছ মানে সুযোগ ছিল একা একা ছিল তো তাদেরকে আমি দেখিয়েছি এ দেখো এটা হচ্ছে কাশ্মীরি ভয়েল হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় এটা কিন্তু খুবই ভালো কাপড় এবার এই জামাটি আমি প্রিন্ট করব। আর এখানে কিন্তু একটা আনকমন ডিজাইন দিব আর এই ডিজাইনটা কিন্তু নিবে একজন মা বয়স্ক যে সিম্পল জামা পছন্দ করে তো আমাকে বলেছিল যে সিম্পলভাবে একটা ড্রেস নিতে চায় তো সেই জন্য তার জন্য আমি এটা রেডি করব। তো এইখানে দেখতে পাচ্ছ এক পার করে নিয়েছি এখানে এবার খেয়াল করো আরেক একটার সাথে দেখো আরেকটা কিন্তু আমি জোড়া মিলিয়ে দিচ্ছি আমার কিন্তু বরাবর যে একটা ওড়না যত বড় পার হয় তত বড় যে ট্রেসিং দরকার এমনটা কিন্তু না ছোট ছোটো ট্রেসিংয়ে সুন্দরভাবে আঁকিয়ে মিলিয়ে মিলিয়ে কিন্তু করা যায় তো আমার এই ট্রেসিংটা কিন্তু বেশ বড় না এখানে দেখো আমি মিলিয়ে মিলিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওখানে ফার্স্টলি অন্য এক একটা লেস করা ছিল সেটা আমি প্রিন্ট করলাম আর এটা হচ্ছে অন্য একটা লেসের ডিজাইন এটাও কিন্তু সুন্দর আর এখানে কিন্তু সেলাইটা সুজনি হবে মানে এটা তো স্নিগ্ধ কাপড় স্নিগ্ধর ওপরে সাদা সুতায় ভালো লাগবে সুজনি দিয়ে তো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব পুরো জামাটা কমপ্লিট হওয়ার পরে এই তো এখানে দেখতে পাচ্ছ জামাটি কিন্তু আমি সম্পূর্ণ ছাপিয়ে নিয়েছি এবার আমি ওড়নাটা ছাপাবো তার আগে তোমাদেরকে দেখায় যে এটা কিন্তু খুবই সিম্পলভাবে করা হয়েছে আর খুবই সুন্দর তো এই জামাটা যখন কমপ্লিট হবে তখন কি তোমরা দেখতে চাও যদি চাও আমাকে জানিও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই জামা ওড়না কমপ্লিট হইতে হয়তো বা দশ থেকে বারো দিন লাগতে পারে বা পনেরো দিন কেননা এটা তো আমি সিম্পল দিয়েছি খুব বেশি ঘন দিইনি তো এ দেখো মানে সাদাটা নিতে কিন্তু বিকেলে আসছিল কুশি কাটার কিছু কাজ নিতে আসছিল, কিন্তু আমি তখন ভিডিওটা করতে পারিনি তো সন্ধ্যার একটু আগে মা সময় যখন আমি ফুললি একদম ফ্রেশ হয়ে নিয়েছি যে না আমি এখন আর কোনো কাজ কোনো কিছু করবো না বাট তখনও একজন আসলো তখন তো আর ফেরোনো যায় না সেই জন্য আমি আবার তাকে দিলাম আর তার তো কাজ আমার কাছে আগেই ছিল মানে রেখে গেছিলো প্রিন্টের একটু সমস্যা হয়েছিল তো সেই জন্যে সাপে এড়ে এরকম হয়ে যেন না হুম এরকম বুঝবেন সাপ ডাবল প্রিন্ট পড়েছে বুঝতে পারবেন তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিও এবং তোমাদের যদি কোনো মতামত থাকে আমার কাছে কোনো কোশ্চিন থাকে করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ